হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আর হোস্ট আবু হেনা। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কীভাবে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল যে রেজিস্ট্রেশনে হয়, ওয়েস্ট বেঙ্গলে যে জমি রেজিস্ট্রেশন হয়, সেই সাইটে গিয়ে কীভাবে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন ফিজ আর স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করব কোনো একটা জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। অনেকেই আমাকে এই বিষয়ে কমেন্ট করে ভিডিও করার জন্য বলেছিলে, তো তাদের জন্য আজকে এই ভিডিও স্পেশালি। তোমরা এই ভিডিওটি পুরোপুরিভাবে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে, তাহলে শিখে যাবে কীভাবে তোমরা অনলাইনে ই পেমেন্ট করবে wbregistration.gov.in সাইটে। তবে আজকের ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশান আইকনটা অন করতে ভুল করো না, আর ভিডিওটি অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুল করো না একদম। ফ্রেন্ডস, তোমরা এখন দেখতে পাচ্ছ wbregistration.gov.in এর সাইটটি। বর্তমানে এই সাইটটা একটু পাল্টালেও প্রসেসটা কিন্তু একদম সেম আছে। এই সাইট একটু স্ক্রল ডাউন করলে পারে আমরা একটা জায়গায় পাব ই পেমেন্টের অপশান, সেইখানে ক্লিক করলে পারে এই পেজটা খুলবে, সেখানে ই পেমেন্ট ক্লিক করলে আমরা একেবারে ওয়েবসাইটে যেখানে ই পেমেন্ট করতে হয় সেখানে পৌঁছে যাব। চলো এবার দেখে নিই কীভাবে ই পেমেন্ট করতে হবে। তোমরা এখন দেখতে পাচ্ছ ই পেমেন্ট আর স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজের পেমেন্টের সাইটটা। প্রথমে আমাকে কোয়েরি নাম্বার, এখানে প্রথমে 4 ডিজিট আর তারপরে হচ্ছে শেষের 9 ডিজিট এই পার্টিকুলার ফর্মে ফিল আপ করে দিতে হবে। দেখো কোয়েরি নাম্বারের এখানটায়, তারপরে কোয়েরি ইয়ারটা দিতে হবে। কোয়েরি ইয়ার যেটা আছে সেটা তোমার এখানে লিখতে হবে, 2021-2016 যেটা পারো সেটা লেখো, যেটা তোমার হচ্ছে কোয়েরি ইয়ারের। তারপরে হচ্ছে ডিসপ্লে ব্যাঙ্ক ডিটেলস, এইখানে আমাকে নেম অফ ব্যাঙ্ক, তারপরে টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, সমস্ত কিছু এখানে ফিল আপ করে দিতে হবে। সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে আমাদের দেখো নিচে একটা অপশান আছে, সাবমিট ডিটেলস বলে একটা অপশান আছে, সেইখানে আমাকে সাবমিট ডিটেলস ক্লিক করে দিতে হবে। তারপরে একটা নতুন পেজ খুলে যাবে, যেইখান থেকে হচ্ছে আমরা পেমেন্টের যে অপশানটা আছে সেটা এখানে, যেটা দিয়ে আমরা পেমেন্ট করব, এই পেমেন্ট অফ ট্যাক্সেস অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ এটা ক্লিক করব। এইটা ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে, তারপরে সেইখানটায় হচ্ছে আমাকে কোন থাকার ডিপার্টমেন্ট সার্চ এগুলো করে আমাদের এখানে দিতে হবে। এইখান থেকে আমরা দেখো যে ডিপার্টমেন্টে আমি সিলেক্ট করছি, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টেরই একটা পার্ট, সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট করে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এখান থেকে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সিলেক্ট করব, আর তারপরে পেমেন্ট অফ স্ট্যাম্প ডিউটি ফর নন রেজিস্ট্রেশন কেসেসে সিলেক্ট করব, সিলেক্ট সার্ভিসের যে আওতা আছে সেখানটায়। তারপরে আমরা নেক্সট যে অপশানটা আছে সেইটা এখানে ক্লিক করে দেবো, প্রসিডে। প্রসিড করলে পরে আমাদেরকে নেক্সট যে পেমেন্টের যে জায়গাটা আছে সেখানে নিয়ে চলে আসবে। এই পেজে আমাদেরকে ডিপোজিটার্স নেম, তার ফোন নাম্বার, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, ডিপোজিটারের কী স্ট্যাটাস, পেমেন্ট মোডটা কী, এইগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এইগুলো ফিল আপ করে নেওয়ার পরে আমাকে আবার প্রসিড করে নতুন যে পেজটা আছে সেই পেজে যেতে হবে পেমেন্ট করার জন্য। এইখানে অবশ্যই কোয়েরি নাম্বার এবং কোয়েরি ইয়ার যেটা আমরা আগে দিয়েছিলাম সেইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে আমরা ডিপোজিটার যে স্ট্যাটাসটা আছে সেই ডিপোজিটার স্ট্যাটাসে গিয়ে আমার যে যিনি ডিপোজিট করছেন তার স্ট্যাটাসটা, তিনি অ্যাডভোকেট, তিনি অ্যাটর্নি, তিনি ডিড রাইটার, তিনি যে হন না কেন যিনি ডিপোজিট করছেন বা সেলফে হতে পারে সেইটাও হচ্ছে ওখানে আমরা স্ট্যাটাসটা দেবো। কোয়েরি নাম্বার, কোয়েরি ইয়ার আগে বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে আগে যে কোয়েরি ইয়ার এবং কোয়েরি নাম্বার দিয়েছি যেটা আমার অ্যাকচুয়ালি যেটার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে সেটা এখানে আমরা দিয়ে দেবো, এবং তারপরে আমরা পেমেন্ট মোড যেটা আছে সেটা সিলেক্ট করব। সেইটা সিলেকশন করার পরে আমরা এগিয়ে যাবো। এখানে ডেবিট, অনলাইন পেমেন্ট কীভাবে করতে হয় সেগুলো সব অপশান দেওয়া আছে, সেখান থেকে সিলেক্ট করে আমরা প্রসিড করব।
প্রসিডে ক্লিক করার পরে আমাদের সামনে এই রকম একটা পেজ খুলে যাবে, যেই সব ডিটেলসগুলো আমরা ফিল আপ করেছি সমস্ত ডিটেলস এই পার্টিকুলার পেজে চলে আসবে, এবং সেখানে পেমেন্টের ডিটেলস, কত টাকা স্ট্যাম্প ডিউটি, কতটা রেজিস্ট্রেশন ফিজ, এই সব পেমেন্ট ডিটেলসগুলো সমস্ত কিছু চলে আসবে। টোটাল অ্যামাউন্ট যেটা আমাকে পেমেন্ট করতে হবে সেটা এই পেজে টোটালি করে দেখিয়ে দেওয়া হবে, এবং তারপরে আমরা সাবমিট যে অপশানটা আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবো সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে। এইখানে আরও একবার ওই পুরো পেজটা খুলবে এবং কনফার্ম করতে হবে আমাকে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে। কনফার্ম করলে পরে আমরা হচ্ছে পেমেন্টের যে সাইটটা আছে, পেমেন্টের যে সার্ভারটা আছে সেই সার্ভারে আমরা চলে আসব। কনফার্ম ক্লিক করার পরে এই রকম একটা পেজ খুলবে যেখানে হচ্ছে আমাকে আমাদের ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো, সেই ব্যাংকে হচ্ছে আমরা এই পার্টিকুলার যে পেমেন্ট আছে সেই পেমেন্টগুলো করতে পারবো, সেই ব্যাংকের লিস্ট এখানে দেওয়া আছে। আমাদের পছন্দ মতো ব্যাংকের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্যাংক সিলেক্ট করে নিয়ে এগিয়ে যাব পেমেন্টের জন্য। ব্যাংক সিলেক্ট করার পরে আমাদের কাছে এরকম একটা অপশান দেওয়া হবে, সেখানে আমাকে ইয়েস করতে হবে, এবং ইয়েস করে আমাদের ইয়েস করলে পরেই একটা নতুন পেজ খুলে যাবে। তো আমরা ইয়েসটা প্রথমে ক্লিক করে নেব। ক্লিক করলে দেখো এই রকম একটা পেজ খুলে যাবে, এবং এই পেজের নিচে গিয়ে সমস্ত কিছু আমাকে আরও একবার ভালো করে সমস্ত কিছু দেখে নিতে হবে। সমস্ত কিছু ঠিক থাকলে নিচে বাঁদিকে এই যে অপশানটা আছে গো টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেমন দেখছো ফর অনলাইন পেমেন্ট, তুমি যে ব্যাংক সিলেক্ট করবে এখানে সেই অপশান দেওয়া থাকবে। এইখানে ক্লিক করে আমরা ব্যাংকের অনলাইন পেমেন্টের যে সাইট আছে সেইখানে চলে যাব এবং সেখান থেকে পেমেন্ট করে দেবো। আশা করি ভিডিও দেখে তোমরা সকলেই বুঝতে পেরেছো কীভাবে ই পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফি আর স্ট্যাম্প ডিউটিস। যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে যোগ করে সেখানেও আমাকে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ।